ओम ब्रह्म रूपमादि मध्य शेष सर्व भासकम् भाव षट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वामनोति गोचरंच नेति नेति भावितम् तं नमामि देव देव রামকৃষ্ণমীশ্বরম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সঙ্ঘের ষষ্ঠ সঙ্ঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজের উপদেশ সংকলন পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা খুব চেষ্টা করছিলাম এতদিন ধরে, এই ক্লাসটি শুরু থেকে অনলাইন পাঠচক্রের অন্তর্গত ছিল, কিন্তু আমাদের এখানে কিছুতেই ইন্টারনেটের সাগরে ইন্টারনেটের এতটুকু ব্যবস্থার উন্নতি না হওয়ায় এই অনলাইন ক্লাসগুলোকে এখন বন্ধ করে দিতে হচ্ছে। আমরা অফলাইনে এর রেকর্ডিং করে সেগুলিকে ইউটিউবে আমাদের যে চ্যানেল আছে সেখানেই এটা আপলোড করে দেব। আমরা পূর্ব দিন 103 নম্বর সূত্র পড়েছি, আজ আমরা 104 নম্বর সূত্র থেকে পড়ব। মহারাজ বলছেন, নাম ও নামই একই, এ ধারণা মনে যত দৃঢ় হবে তাঁর আবির্ভাব তাঁর সান্নিধ্য প্রাণে প্রাণে তত অনুভব করবে। আমরা যে নামকরণ নাম করি, ভগবানের নাম করি, নাম এবং নামই, ভগবান এবং তার নাম দুটো এক এবং অভেদ, এই ধারণা মনে যত দৃঢ় হবে, এই ধারণাটি আমাদের যত দৃঢ় হবে, তত দেখবেন আমরা যখন ভগবানের নাম করব তত তার চিন্তা আমরা অনুভব করতে হবে, প্রাণে প্রাণে তার সান্নিধ্য অনুভব করব। আপনি যখন আপনার ছেলেকে ডাকেন, ও রাহুল ও রাহুল ও রাহুল এরকম করে ডাকেন, তখন আপনার মনের ভেতরে আপনার ছেলের একটা ছবি ফুটে ওঠে, হয় সে এগিয়ে আসছে নাহলে সে বসে আছে কোনো একটা কিছু। ঠিক ওই রকম আমরা যদি মেকানিক্যালি শুধু নাম না করি, নামের কথাও চিন্তা করি, তাহলে দেখবেন আমরা একটা সময় নাম করতে করতে সেই নামের সাথে নামের রূপের ভেতরে রূপ সাগরের ভেতর ডুবে যাব। আমাদের মনে আছে যখন প্রথম প্রথম সাধু হতে এসেছি, সব জায়গায় রামকৃষ্ণ মিশনকে ইংরেজিতে আর কে মিশন লেখা হয়, আমরাও তখন পলিটেকনিক কলেজে চিঠিপত্র পাঠানোর সময় আর কে মিশন শিল্পপীঠ লিখতাম। আমাদের অধ্যক্ষ ছিলেন পূজনীয় স্বামী অমলানন্দজী মহারাজ, যিনি অখণ্ডানন্দজী মহারাজের শিষ্য ছিলেন। তিনি আমাদের ভারী মিষ্টি করে একবার কথা বলতেন, আর কে লিখছো কেন, রামকৃষ্ণ লিখতে কষ্ট হয়? যতবার হাতে করে রামকৃষ্ণ কথাটা লিখবে ততবার প্রভুর নাম নেওয়া হবে, এবং যতবার নাম নেবে ততবার তাকে চিন্তা করা হবে। ভগবান তোমাকে তোমার নানা কাজের ভেতরে তার নাম নেবার সুযোগ করে দিয়েছেন, কেন সেই সুযোগটাকে হেলায় হারাচ্ছ? ভারী সুন্দরী উপদেশটা এটা আমার। আমি তো এখনো পর্যন্ত আজকেই সকালবেলায় লিখছিলাম, আমার হাতে খুব ব্যথা থাকার জন্য ব্রহ্মচারী বলছেন যেগুলো যেগুলো কমন জিনিস সেগুলো, ব্রহ্মচারী মাঝ বললেন যেগুলো কমন জিনিস সেগুলো আপনি শর্ট করে লিখুন না, রামকৃষ্ণের জায়গায় আর কে লিখে দিন, বুঝতে পারবো। আমার তখন ওকে এই কথাটা ঘটনাটি বললাম, নাম এবং তার নামই, এই তাকে যদি অভেদ চিন্তা না করতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের উপস্থিতি অন্তরে অন্তরে অনুভব করতে পারবো না। আমরা যত তার নাম করব প্রতি মুহূর্তে আমরা যেন মনে করি আমি যেন সেই নামের সঙ্গ করছি, তাহলে দেখবেন একটা সময় আপনার অনুভব হবে আপনি নাম করতে করতে নামীর সেই লীলা খেলার সঙ্গী হয়ে আছেন। এরপরের একটি খুব ভয়ঙ্কর কথা বলছেন সূত্র নম্বর 105, যেখানে কেউ কারো নয় এমনকি আপনিও আপনার নয় তাকেই সংসার বলে। একবারে বড় সত্য, নগ্ন সত্য বলা যেতে পারে, এরকম সোজা সাপটা কথায় সংসার সম্পর্কে বড় একটা কেউ কিছু বলেননি। মহারাজ বলছেন সংসার কেমন, যেখানে কেউ কারো নয়, সংসার খানিকটা স্বার্থবন্ধের উপর দাঁড়িয়ে থাকে,
এক মায়ের যে ভালোবাসা সেটি ছাড়া আর বাকি জগৎ সংসারে যা কিছু আছে কোথাও না কোথাও একটা স্বার্থ সম্বন্ধ লেগে থাকে, পার্সেন্টেজে কম বেশি হয়, যেখানে কেউ কারো নয়, আমরা কেউ কারুর পরোয়াই করি না। এবং এমনকি আমরা নিজেরা যদি নিজেরা নিজেদেরকে বিরাট কিছু মনে করে থাকি যে আমাকে কেন্দ্র করে মানুষজন থাকবে, আমাকে কেন্দ্র করে গোটা জিনিসটা আবর্তিত হবে, এই বোধটা আমাদের যাদের খুব তীব্র আছে তারাও আমরা একটা সময় অন্তরে অন্তরে অনুভব করব যে আমিও আমার নয়, তখনই বুঝতে পারবো যে আমরা সংসারের মধ্যে ঠিক ঠিক মতো আছি। এই বোধটা তখন আমাদের ভেতরে ভীষণভাবে জাগবে। ভারী সুন্দর, অত্যন্ত নির্মমভাবে পূজনীয় মহারাজ সংসারের ডেফিনেশন আমাদের দিয়েছেন। সেখানে তিনি বলছেন, যেখানে কেউ কারু নয়, এমনকি আমিও আমার নই, সেইখানে সেই জায়গাটিকে বলা হয় সংসার। 106 নম্বর সূত্র, যে আপনি আপনার মিত্র সে সংসারেরও মিত্র, সমুদয় সংসারই তার মিত্র। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মৈব হি আত্মনো বন্ধু, আত্মৈব রিপুর আত্মন। শুদ্ধ মনই মানুষের প্রকৃত হিতকারী, অর্থাৎ মুক্তির কারণ। বিষয়াসক্ত মন মানুষের পরম বন্ধু বা বন্ধনের কারণ। এটা একটা খুব ভালো কথা। মহারাজ বলছেন, শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, আত্মৈব হি আত্মনো বন্ধু, আত্মৈব রিপুর আত্মন। আমি আমার নিজেরই বন্ধু এবং আমি আমার নিজেরই শত্রু। খুব সহজ কথায় আমরা বুঝে নিই। অনেকে এসে আমাদের বলেন যে ভীষণ অশান্তি সংসারে, এত অশান্তি সংসারে, কেমন করে সংসারে এই অশান্তিকে পেরিয়ে চলবো মহারাজ, এইটা কিছুতেই বুঝতে পারি না। আমি সবসময় তাদের একটা কথাই বলে থাকি যে কি কারণে অশান্তি সেটা কি আইডেন্টিফাই করতে পারছেন? সেটাকে যদি আপনি আইডেন্টিফাই করে থাকেন তাহলে নিশ্চিত করে সেই যে অশান্তির কারণটাকে এলিমিনেট করলেই দেখবেন আপনার ভেতরে শান্তি ফিরে আসবে। অশান্তির অটাকে যদি আমরা এলিমিনেট করি তাহলে তো শান্তিই থাকবে, কিন্তু সমস্যা হলো এই, আমরা নিজেরাই এটা এলিমিনেট করতে চাই না। আমরা বলি সংসারের এই জ্বালায় আর পেরে উঠি না, উহ ছেড়ে দিলে পারলে বাঁচি। সেই মহারাজ বলছেন সেই গল্পটির কথা, যেখানে সেই ক্লান্ত হয়ে একজন বুড়ি, তিনি বহন করে নিয়ে চলেছিলেন বোঝা, তিনি ক্লান্ত হয়ে সেটা নামিয়ে বলছেন, আর পারি না, জমেরও দেখা পাই না, যে জম যে আমায় মুক্তি দেবে জীবনের কষ্ট থেকে সেটিও হওয়া সম্ভব হচ্ছে না। যথাসময়ে জম তার সামনে এসে দাঁড়ালে তখন তাকে বলছেন, না না বাবা, আমি সেই অর্থে তোমাকে চাইছি না, এই ভারী বোঝ নামিয়েছি আর তুলতে পারছি না, তুমি যদি দয়া করে এই বোঝটা তুলে দাও। আমরা জানি কিসে আমাদের সমস্যা, আমরা কি থেকে মুক্ত পাব, কিন্তু আমরা কিছুতেই মুক্ত হতে চাই না। তাই আমরা যদি আমাদের মিত্র, আমাদের নিজেদের বন্ধু হই, তাহলে আমরা কি করব, আমার মনের ভেতরে যা কিছু গোলমাল আছে সেগুলোকে ঠিক করে ফেলবার চেষ্টা করব। লোকে আমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেবে সেরকম যেন নয়। পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ আমাদের বলতেন, আমাদের মস্তিষ্কের ভেতরে একটি শক্তি আছে, সেটির নাম ধী শক্তি। সেই ধী শক্তিটি ঠিক করে কোন কথাটা ডান কান দিয়ে ঢুকে হৃদয়ের মধ্যে পাঠাতে হবে এবং কোন কথাটাকে ডান কান দিয়ে ঢুকে বাঁ কান দিয়ে বার করে দিতে হবে, অর্থাৎ কোন কথাটার গুরুত্ব দিতে হবে, কোন কথাটার গুরুত্ব দিতে হবে না, এইটা ভাবি আমরা যে শক্তি দিয়ে সেটি হচ্ছে ধী শক্তি। এই ধী শক্তি কেমন করে আসে, না আমরা যত পবিত্র হতে থাকব, যত আমাদের মন শুদ্ধ হবে, ততই আমাদের ভেতরে এই ধী শক্তির বিকাশ হবে। আমি খুব সহজে ভালো মন্দ খারাপ ভালো এইগুলিকে আইডেন্টিফাই করতে পারব এবং একই সঙ্গে সেই শক্তির বলে সেগুলোকে পরিত্যাগ করতে পারব। আসল সমস্যা কি জানেন তো, আমরা মুখে বলি আমরা ভালো হতে চাই, আমরা মুখে বলি এই সংসারের এই যে যন্ত্রণা আর পেরে উঠছি না, যখন আঘাত পাই দুঃখ পাই তখন মনে করি যে না এই সংসারের বেদনা এই সংসারের কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আদতে কিন্তু আমরা এটি ঠিক কথা বলি না, আমরা একেবারেই এটাকে ঠিক কথা, এটা আমরা একেবারে পরিষ্কার প্রকাশ্যে মিথ্যা কথা বলি। আমরা আদতেও কিন্তু পেরে উঠতে চাই না,
আমরা চাই এরকম হজবরলা হয়ে থাকুক, আমিও লাফিয়ে ঝাঁপিয়ে দেখাতে পারব। এই আমাদের এই মির্চি এফ এম রেড বোধহয় সেইখানে সরলা দেবী আর তার সন্তানের জীবনের গল্প, সেগুলি নাটক হয়ে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট শোতে আসে। আপনি দেখবেন সরলা দেবী সেখানে সব সময় তিনি যে সমস্যাটা তৈরি হয়েছে তা থেকে সহজে বেরিয়ে আসতে পারেন, কিন্তু কিছুতেই তিনি তাদেরকে বেরিয়ে আসতে চাইছেন না। তিনি চাইছেন আমি যেটা সেটাই। আমরা সবসময় জগতে মনে করি আমার মতো সেরা, আমার মতো সঠিক, আমার মতো নিখুঁত এরকম একজন মানুষ বোধ হয় এই জগৎ সংসারে নেই, আর নেই বলেই আমরা নিজেদেরকে খুব বিরাট মনে করে থাকি। আমাদের সমস্যাটা এইটাই, সবচেয়ে বড় সমস্যা। এবং এই সমস্যার কারণেই আমরা কখনো ভালো কিছু করে উঠতে পারি না, ভালো কিছুর সঙ্গে আমাদের সংস্রব তৈরি হয় না, আমরা ভালো কিছুর সঙ্গে কোনো কিছুই করে উঠতে পারি না। এটা হচ্ছে আমাদের ভীষণ ভীষণ বড় সমস্যা। এবং এই সমস্যা হওয়ার জন্যই আমরা কিছুতেই আমাদের ভেতরের মানুষটির সঙ্গে একটা যোগ স্থাপন করে উঠতে পারি না, এটা হচ্ছে আমাদের কথা। আমরা কিসে আমাদের ভালো সেটাকেই আইডেন্টিফাই করি না, এবং এই আইডেন্টিফাই না করার ফলে আমাদের সব সময় একটা সমস্যা কাজ করতে থাকে। আমরা সব সময় অনুভব করি যে আমরা একটা ভুল পথে যাচ্ছি, আমরা বুঝতে পারি কিন্তু তার থেকে বেরিয়ে আসবার আমাদের ইচ্ছে হয় না। তাই বলছেন আমরা যত বিষয় আসক্ত হব তত বিষয় আসক্ত মন আমার বন্ধনের কারণ হয়ে থাকবে। 137 নম্বর সূত্রে মহারাজ বলছেন অনিত্য সংসারে যেমন সংযোগ তেমনি বিরহ, যেমন সম্পদ সেখানেই বিপদ, যেখানে সুখ সেখানেই দুঃখ, যেখানেই অর্থ সেখানেই অনর্থ, যেখানেই ভোগ সেখানেই রোগ, যেখানে বিষয় সেখানে বিষাদ। এইসব দেখে ও জেনে লোকে কি সুখে তাতে জড়িত হয়। বিষয় সেবায় যে আপাত সুখ আছে তাই সকল মানুষের সর্বনাশ করে। লোকে একটি দুঃখের পর নামমাত্র সুখ পেলেই সকল দুঃখ ভুলে যায়। এই অনিত্য সংসারে সুখ দুঃখ পরপর আসতে থাকে। আমরা একেবারে চিরন্তন সুখের খোঁজ করি না, তাই সুখ পাওয়ার পর আমাদের জীবনের দুঃখ এসে উপস্থিত হয়, কারণ আমাদের ভোগের ইচ্ছে। মুণ্ডক উপনিষদে দুটি পাখির গল্প বলা আছে দুটি পাখি দেখতে একই রকম। একটি পাখি গাছের একবারে মগডালে বসে থাকে, সে স্থির ধীর দৃষ্টিতে বসে আছে, জগৎ সংসারের কারুর কাছ থেকে তার কিছু পাওয়ার নেই। আর নিচের পাখিটা একবার মিষ্টি ফলে ঠোকর মারে, আর সেই মিষ্ট ফলের আনন্দে ফলকে ঠোকরকে তার আনন্দে একদম বিভোর হয়ে থাকে। যখন সে একদম এরকম বিভোর হয়ে থাকে তখন ধীরে ধীরে সে উপরের দিকে আবার আরেকটা ফলের দিকে ঠোকর মারে। যখন সেই ফলের ঠোকর মারে সেটা একবারে তিক্ত কটু ফল বেরোয়। সেই কটু ফলের দিকে তাকিয়ে সে কিছুতেই আর নিজেকে সামলাতে পারে না। সে প্রতিজ্ঞা করে আর জীবনে কখনো এই কটু ফলের দিকে হাত বাড়াবে না। কিন্তু আস্তে আস্তে কটু স্বাদ চলে যাওয়ার পর আবার উপরের দিকে উঠে তাকায়, দেখে যে আবার সেই লাল লাল ফল মনে, তখন সে নিজেকে প্রবোধ দিতে থাকে সব ফলগুলোই কি একরকম হবে, কিছু কিছু ফল ভালো হবে। এই ভাবনা চিন্তা করতে করতে সে ওই ফলের তে ঠোকর মারে। যে মুহূর্তে ফলটা ভারী মিষ্টি পাওয়া গেল সঙ্গে সঙ্গে সে আগেকার সেই কষা ঠোকর স্বাদ ফলটার কথা, ফলটা খাবার অভিজ্ঞতার কথা সম্পূর্ণ ভুলে গেল। তখন সে কেবলমাত্র ওই সে মিষ্ট ফল আস্বাদ করে অন্তরে অন্তরে বোধ করেছে জগতে সবটুকু মিষ্ট। এইরকম টক মিষ্ট ফল খেতে খেতে তার স্বাদ নিতে নিতে একটা সময় সে ওপরের ডালে এসে পৌঁছয়। সেখানে গিয়ে দেখে আরেকটি পাখি বসে আছে। শাস্ত্রকাররা বলছেন আরেকটি পাখি নয়, আর একটাও পাখি বসেছিল না, এই পাখিটাই, এটা তার প্রতিবিম্ব ওখানে বসে আছে। ফারাক কোথায়? না, যে পাখিটি শান্ত হয়ে বসে আছে সে পাখিটি কারুর কাছে কিছু চায় না, তাই সে মুক্ত, তাই ভীষণ রকমভাবে সে মুক্ত। আর আরেকজন, সে সবার কাছে সব কিছু চাইছে,
আর তাই সবার কাজের ভেতর তাকে নাক গলাতে হচ্ছে। তজ্জনিত লাঞ্ছনা গঞ্জনা বেদনা সব কিছু সে সহ্য করে মানুষের কল্যাণ করছে, কিন্তু ওইটি তার সমস্যা হয়ে দেখা দেয়। আমরা অল্প যে বিষয় সেবায় নাম যশ, লোকে বলে আহা কি দারুণ কাজ করলে, এরকম কিছু কিছু বোকা মানুষরা আছেন যারা বিয়ে বাড়িতে গিয়ে খুব খাটাখাটনি করেন, যাতে সবাই তার নাম করে বলবে ও অমুক দাদা কি কাজটাই করেছেন, অমুক দিদি কি সেবাটাই না করলেন। জনে জনে যখন শুনতে শুনতে আপনি একবারে ভুলে যান। আমি এরকম দেখেছি মানুষ যারা বিয়ে বাড়িতে গিয়ে খুব লাফিয়ে ছাপিয়ে কাজ করেন, আস্তে আস্তে সবার কাজ হাত থেকে টেনে নিয়ে করতে থাকেন, তিনি মনে করেন তিনি একাই একেশ্বরী হয়ে করছেন, করেনও তাই, প্রাণপাত পরিশ্রম করে করেন, তারপরে আশা করেন সবাই পিঠ চাপড়াবে। ওরকম পিঠ চাপড়ানোর সময় ছোট বড় সামান্য একটু কথা বলে দুঃখ হতে থাকে, তখন তারা বলতে থাকেন হ্যাঁ এত সেবা করলুম, নিজের চেহারাটার দিকে শুধু ফিরে তাকালুম না, এত সেবা করলুম এত সেবা করলুম, এই লোকটা কিনা তার পরবর্তী প্রজন্মের দিকে তাকিয়ে বলেন এই লোকটা কিনা এইরকম আসরিক সম্পন্ন হবে আমি ভাবতেও পারি না। কখনো আমরা মনে করি না যে আমরা যেটা নিয়ে আছি সেইটাকে আমরা কেন ওই একমাত্র সুখ বলে মনে করছি। এই জগৎ সংসারে সুখের পর দুঃখ আসবে, এটা জানা সত্ত্বেও আমরা কখনো নিজেদেরকে বড় করবার চেষ্টা করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের জীবনে। তাই মহারাজ বলছেন অনিত্য এ সংসারে যেমন সংযোগ তেমনি বিরহ, যেখানে সম্পদ সেখানে বিপদ, প্রত্যেকটি থাকবে, প্রত্যেকটিকেই অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু তারপরে যেটাকে অ্যাকসেপ্ট করা দরকার শুধু অনন্ত সুখের চেষ্টা করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন অজ্ঞান কাটা ফুটলে জ্ঞান কাটা দিয়ে অজ্ঞান কাটাকে তুলতে হয়, তারপর জ্ঞান অজ্ঞানের পারে যেতে হয়। আপনার পায়ে একটা কাঁটা ফুটেছে, আপনি তো সেই পাড়টা বার করতে পারেন, তখন আবার আপনাকে একটা সরু শীষের মতো কাঁটা জোগাড় করতে হয়, তাই দিয়ে ধীরে 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 পায়ের ভেতর থেকে সেই অজ্ঞান সেই কাঁটাটাকে অজ্ঞান কাঁটাটিকে তুলে নিয়ে ফেলে দিতে হয়, তখন আমরা জ্ঞান অজ্ঞান দুটি পারে চলে যাই। আমরা মনে করি যে জগৎ সংসারের সবাই ভালো থাকুক, আর একই সঙ্গে মনে করি আমি ভীষণ ভালো থাকুক, কেউ ভালো থাকলেও আমিও যেন বেশি করে ভালো থাকি। আমরা আশা করি, কত রকমের কিছু আশা করি, আর যখন আশা করে সেগুলো পাই না তখন দুঃখে ভেঙে পড়ি। আমরা আরেকটি সূত্র পড়ছি, সেখানে মহারাজ বলছেন সকল বিষয়ে পরিণাম চিন্তা করে কাজ করলে দুঃখের হাত হতে রেহাই পাওয়া যায়। যে ঠেকেও শেখে না তার দুঃখ কে নিবারণ করতে পারে, যে জেগে ঘুমায় তাকে কে জাগাতে পারে, যাতে আর না আসতে হয়, বারবার এসে আবার অনন্ত যন্ত্রণা ভোগ করতে না হয়, তার উপায় করাই জীবনের সার্থকতা। তাহলে কি হবে, সকল বিষয়ের পরিণাম অন্তে কি হবে এই বোধটিকে জাগিয়ে রেখে আমাদের কাজকর্ম করতে হবে। এটি যদি আমরা না জাগাতে পারি তাহলে আমাদের কিন্তু খুব সমস্যা তৈরি হবে। আমরা সকল কাজের কি পরিণাম হতে হবে সেটা না দেখে আমরা লাফাতে ঝাপাতে থাকি। আমরা দেখবেন একটা বয়সী অবধি ছেলেরা যখন ছোট থাকে তখন তাদের জীবনের একটাই স্বপ্ন থাকে, তারা সবাই ডাক্তার হবে। অথচ সেই ছেলেটা ডাক্তার হবার জন্য ভালো করে যে পড়াশোনা করা দরকার, ভালো করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রেন্সের জন্য প্রস্তুতি নিতে চাওয়া হওয়া চাই, সেসব বিষয় কিন্তু এতটা সচেষ্ট হয় না। ফলে কি হয়, সে যখন পরীক্ষা দেয় তখন সে পরীক্ষায় পাশ করতে পারে না, বারবার পরীক্ষা দিয়েও সে পরীক্ষায় পাশ করতে পারে না, তখন তাকে আবার একটি অন্য স্ট্রিমে যেতে হয়। অন্য স্ট্রিমে যাওয়াটাই শেষ কথা নয়, যে দীর্ঘ 10 বছর বা 12 বছর ধরে সে যে চিন্তা ভাবনাগুলোকে লালন পালন করে এসেছিল সেই চিন্তা ভাবনাগুলিকে কিছুতেই বাস্তবে রূপ দেওয়া সম্ভব হল না। এইটি আমাদের মনের মধ্যে যেন ভাবনা থাকে, এই দুঃখকে আমরা নিবারণ করতে পারি। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যদি জগতের কাছ থেকে আমরা চাইতে থাকি তাহলে আমরা অবশ্যই আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদের লক্ষ্যপাতে পৌঁছব। শুধু তাই নয়, এই এই জীবন এমন একটা শক্তি দেয়
সেটিকে যখন আমাদের ইয়ে করা হয়, আমরা যখন ধীরে ধীরে বড় হতে থাকি, তখন সেই শক্তিগুলোকে যেগুলোকে জমিয়ে রেখেছিলাম সেটা একসময় কালে কাজে আসে। আমরা যে শক্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, বিশেষ দাম দিইনি, সেই শক্তি একসময় কাজ করে। আমরা আজকে এইখানেই শেষ করব। আমরা আগামী দিন এইখান থেকে শুরু করব, 108 নম্বরের পর থেকে 109 নম্বর থেকে শুরু করব। আজকে আমরা খুব চেষ্টা করেছিলাম যে সমস্ত ক্লাসগুলো যাতে অনলাইন হয়, তাই তার জন্য যা যা ব্যবস্থা নিতে হয় সব নেওয়া হয়েছে, অথচ আমরা সত্যি সত্যি সাকসেসফুল হতে পারলাম না। এই জন্য এখন থেকে সিদ্ধান্ত হয়েছে যে কয়েকটি ক্লাস অনলাইন হয়, যেমন পার্ষদ কথা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, স্বামী শিষ্য সংবাদ এবং আমাদের যে পরমার্থ প্রসঙ্গে সমস্ত ক্লাসগুলি এই অফলাইনে আগে থেকে রেকর্ডিং করে সেগুলো ইউটিউবে তুলে দেওয়া হবে। আপনাদের এই কষ্ট দেওয়ার জন্য আমরা ব্যক্তিগতভাবে দুঃখিত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিয়ামিটে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।